বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলারের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বশীর্ষে পৃথিবীর এমন কোনো ফুটবল ভক্ত নেই যে ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনেন না তবে তার সম্পর্কে আমরা কয়জনই বা ভালো করে জানি তাই আজকের এপিসোডে জানাবো রোনালদো সম্পর্কে কিছু অজানা তথ্য ক্রিস্টিয়ানো রোনালদো যার জন্ম পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে তার বর্তমান বয়স তেত্রিশ বছর এবং জন্ম পর্তুগালের ফ্যানচুল মাডেরিয়া নামের দ্বীপ শহরে তার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি তিনি পর্তুগাল জাতীয় দলে খেলা শুরু করেন দু সালে ১৮ বছর বয়সে রোনালদোই পর্তুগালের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড় তিনি এই পর্যন্ত একশো মতো ম্যাচ খেলেন ডিসেম্বর দু হাজার এগারোতে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটসঅ নামের একটি আইফোন গেম বের করেন ম্যানচেস্টার ইউনাইটেড দু সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বারো মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় যা কিনা এত কম বয়সে কোনো খেলোয়াড়কে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ দিয়ে কেনার রেকর্ড ছিল তখন রোনাল্ডো চোদ্দ বছর বয়সে স্কুলে এক শিক্ষকের চেয়ার ছুঁড়ে মারেন যার ফলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তিনি জানান শিক্ষক তাকে নিয়ে বাজে কথা বলায় তার রাগ উঠে যায় পর্তুগালে দ্য মিউজিয়াম সি আর সেভেন নামে একটি জাদুঘর রয়েছে যেখানে রোলান্দোর খুব দুর্লভ কিছু ছবি রয়েছে সাথে আছে তার অনেক ট্রফি এবং মেডেল এই জাদুঘরটি তার সম্পর্কিত জিনিস নিয়েই তৈরি করা হয়েছে নভেম্বর দু সালে রোলান্দো তার গোল্ডেন বুট একশো পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করে দেন এবং সেই অর্থ তিনি ফিলিস্তিনের গাজায় শিশুদের স্কুলের জন্য দান করেন ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনের বিখ্যাত দৌড়বিদ ড্যাভিড রেড্রিগেজকে জিগজ্যাগ স্প্রিটে হারিয়ে দেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে রোনালদোকে নিয়ে একটি সমাজপিতা কোর্স রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো কোনো ধূমপান বা কোনো জাতীয় অ্যালকোহল পান করেন না ক্রিস্টিয়ানো রোনালদো গায়ে কোনো ধরনের ট্যাটু নেই তিনি নিয়মিত রক্তদান করেন বিধায় অদূর ভবিষ্যতে ট্যাটু করার কোনো পরিকল্পনাও নেই তার রোনালদো প্রতি ট্রেনিং সেশনে প্রায় তেইশ হাজার পঞ্চান্ন কেজি ওজন তুলেন যা কিনা ষোলোটি টয়াটো প্রিয়াস গাড়ি ওজনের সমান রোনালদোর ফ্রিকিকের গড় গতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার দামি স্পোর্টস কার সংগ্রহ করা তার একটি শখ বলতে গেলে পৃথিবীর বিখ্যাত স্পোর্টস কার কোম্পানিগুলোর প্রায় সব দেশের গাড়িই তার কালেকশনে রয়েছে আর সেভেনের পুরো নাম হল ক্রিস্টিয়ানো রোনালদো দো স্যান্টোস অ্যাভেয়ো যা কিনা রাখা হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নাম অনুসারে কারণ রোনাল্ড রিগান ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর বাবার একজন প্রিয় ভক্ত ক্রিস্টিয়ানো রোনালদো যখন প্রথম রিয়েল মাদ্রিতে আসেন তখন তিনি নয় নম্বর জার্সি পরে খেলতেন কারণ তখন সাত নম্বর জার্সি পরে খেলত রাউল রাউল রিহাত্রি ছাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রিয় সাত নম্বর জার্সিটি পান বর্তমানে ইনস্টাগ্রামে ক্রিস্টিয়ানা রোনালদোর ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন যা কিনা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি বছর তার বেতন স্পন্সার ইত্যাদি থেকে তিরানব্বই মিলিয়ন ডলার আয় করে থাকেন যা কিনা কোনো খেলোয়াড় হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি আয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন